আলাইকুম আসসালাম ورحمه الله وبركاته হ্যাঁ স্নেহরা বনুহা বরকত আল্লাহফিক আশা করি ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন নেকায়াত দান করুন আমিও ভালো আছি ওয়াল্লাহিল হামদ অতঃপর আবু হানিফার বিষয়ে 1400 হিজরির পরে আবু হানিফার বিষয়ে নেগেটিভ মন্তব্য গলি তরে ধারা আর পজিটিভ মন্তব্যগুলি সবগুলি বাদ দিয়ে পরিহার করে এভাবে এটা পরিপন্থী কাজ বাকি এ বাওনাগুলি এই বাওনাগুলির ভিতরে সত্তাসত্বেরও সম্ভাবনা আছে আর যেগুলি ইমান থেকে সত্য সেই সত্যতারও ভিত্তি নিয়ে কথা আছে হয়তো এক ইমামের কিসা কাছে পৌঁছেছে যে উনি এরকম তার ভিত্তিতে উনি বলেছে তাহার লোকটা বেদাতি এখন উনি যদি সেরকম না হয়ে থাকেন দায়ভার কে নিবে এরকম বেশ কিছু কথা রয়েছে ইমাম আবু হানিফা আল খরজ বিশ্বাইফ আল আল হাকিম তরবাই নিয়ে শাসকের বিরুদ্ধে উত্থান করার পক্ষে ছিলেন কি ছিলেন না এ বিষয়ে বলা হয় তার বিরুদ্ধে অভিযোগ তুলে দেওয়া হয়েছিল মানে রাষ্ট্রীয় সরকারকে চেতানোর জন্য মূলত উনি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলেননি তার থেকে মাসুর নাই এখন যদি কেউ শুনে থাকে মানে গোজব আকারে হোক আর যাই হোক কোনো মোহাম্মদ ইমাম যদি শুনেন যে আবু হানিফা এরকম খরুজ আলার হাকেমের পক্ষে তখন কি বলবে ওই ইমাম বলতে তো লোকটা বেদাতি খারেজি তো ওনার যে কথাটা তার ভিত্তিটা কি হলো ওনাতে কথা ঠিকই প্রমাণিত হ্যাঁ ইমাম বলেছেন তার সম্পর্কে এটা কিন্তু উনি যে কথা ভিত্তি করব সেটা যদি ভিত্তি না থাকে কোথায় যাবে তো এরকম কিছু বিষয় রয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের সম্পর্কে তবে যত প্রকার অভিযোগ থাক অভিযোগের অভিযোগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এটা হলো এলমে হাদিসের ক্ষেত্রে ইমাম আবু হানিফা কতটুকু যোগ্য সেই হিসাবে আমরা বলতে পারি জমাহির জামাহির মহাদিসিন তারা তাকে তাজা ইফ করার দিকে গিয়েছেন তিনি হাদিস হাদিসের যজ্ঞ ছিলেন হাদিস হাদিস বহানার এদিকে গিয়েছেন এগুলি এই বাহনাগুলি বলা যায় সবগুলি অথেন্টিক এবং ইমামদের থেকে প্রমাণিত তাদের গ্রন্থে লিখিত আছে তো হাদিসের বিষয়ে অভিযোগ ভিতরে প্রমাণিত অভিযোগ কি যে উনি জয়েফ ছিলেন জয়েফ কেন তার স্মৃতি শক্তি দুর্বল ছিল মানে এলোমালতা ছিল তার স্মৃতি শক্তিতে হাদিস সংরক্ষণ করতে পারতেন না হেফজ করতে পারেননি পারতেন না অজ এলমে হাদিসের ভিতরে হেফজ শক্তিটা একটা বিশেষ গুণ মানে হাদিস সহি হওয়ার জন্যে তো আবু হানিফা এই বিষয়ে পরীক্ষিত ব্যক্তিত্ব এই জন্য তো মহাদিস নিরাম তাকে বলা পারে সবাই বর্জন করেছেন কুতুব শেত্তার বাওনায় কোনো ভওনাই পাওয়া যায় না একমাত্র বাওনা নাই উনি বাবনা জয়ী বলেছেন আর কতব কুতুব ভিতরে অনেক মহাম্মদে ইমাম আছেন যারা হাদিস বওনা করেছেন ইমাম আবু হানিফা সামসাময়িক যা হোক এলমে হাদিসের বিষয়ে এটা বলা যেতে পারে চড়ান্ত কথা যে এলমে হাদিসে মা আবু হানিফা ছিলেন যদি এখানেও হালকা বিতর্ক আছে কিছু কেউ কেউ মানে জয়ীফ বলেন না যেমন মাইন সম্পর্কে বর্ণনা পাওয়া যায় অবশ্য দুই রকম পাওয়া যায় তার সম্পর্কে মাইন হানাফি মাঝাবের একজন আলেম ছিলেন এবং অনেক বড় মহাদেশ তো ওনার তার বিষয়ে কিছু দুর্বলতা আছে তো হোক এরকম আরো অল্প কিছু পাওয়া যাবে যারা সাপোর্ট করেছেন পক্ষে গিয়েছেন তো যাই হোক সব কথা মিলে সবার সিদ্ধান্ত যদি আমরা অ্যানালাইজ করি তাহলে বোঝা যাবে যে আসলে আবু হানিফা আলাইহে হাদিস শাস্ত্রের ক্ষেত্রে উনি ছিলেন এ জয়িফ এবং জয়িফ হওয়ার কারণ ছিল তার স্মৃতিশক্তির শক্তির সমস্যা এটা কি শেখাল নির্ভরযোগ্য অভিমত হিসেবে গণ্য করেছেন এরপরে আবু হানিফের বিরুদ্ধে আরো যে বিভিন্ন অভিযোগ এর যা মানে মরজিয়া ছিলেন তো মরজিয়া ছিলেন কি ছিলেন না কি ধরনের মরজিয়া এই কথাটা আমরা বলতে পারি ব্যাখ্যামূলক তো ইমাম আবু হানিফ আসলে মরজিয়া ছিলেন মর্জিয়া গ্রুপের ছিলেন তবে মর্জিয়া গ্রুপ দুই রকম একটা হলো ফকাহা ফকাহা মানে ফকাহাদের এক শ্রেণীর হলো তারা আমলকে ইমানের অন্তর্ভুক্ত মোটেই গণ্য করেন না তারা মনে করেন আমল করুক আর না করুক আর ইমান জিবরি ইমানের মতো আর এটা একটা শ্রেণী মর্জিয়াদের এটা হলো এরা হলো চরম বাড়াবাড়ি হ্যাঁ তো এদের অন্তর্ভুক্ত ছিলেন আবু হানিফার হতলা আলাহ আবু হানিফার মরজিয়াদের ভিতরে যারা জ্ঞানী ফকি তাদের অন্তর্ভুক্ত ছিলেন তো মরজিয়াদের ভিতরে যারা জ্ঞানী ফকি তাদের কি কি চিন্তাধারা এই বিষয় তারাও বলেন যে ই মানের এ মান এই না আমল তবে আমলটা একটা জরুরি বিষয় তবে আমলটা একটা জরুরি বিষয় মানে জানাতে যাওয়ার জন্য আমলেরও প্রয়োজন রয়েছে ঠিক আছে

তো আবু হানিফা ছিল মর্জিয়াতুল ফকাহাদের অন্তর্ভুক্ত তার মানে জঘন্য মর্জিয়ার অন্তর্ভুক্ত ছিলেন না তো এই হলো আবু হানিফা রহমতুল্লাহ আলহ সম্পর্কে বলা যেতে পারে মানে প্রমাণিত কথা বাকি তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলহ সম্পর্কে অনেক সময় দেখা গিয়েছে যে সমসাময়িক হওয়ার কারণে কোনো কোনো সময় কিছু অভিযোগ এসেবে হিংসাবিদ্বেষের শিকার হয়ে যেমন একজন আর দেখতে পান না এক ডাক্তার আর ডাক্তারকে দেখতে পান এরকম একটা আছে না এরকমও কিছু অভিযোগ আছে এজন্য এই জন্য ইমাম জাহাভির রহমত আলায় সার অনেকে বলছেন যে একজন আর একজনের সমসাময়িক সম্পর্কে বলা কথাগুলো বওনা না করে ওগুলোকে ইয়ে করে দিতে হবে ওগুলো বওনা থেকে ফেলে রাখতে হবে কারণ সমসাময়িক হওয়ার কারণে অনেক সময় কি ইয়ে চলে আসে মানে একটা প্রতিযোগিতার ভাব অনেক কথা থাকে অংশ থাকে কেউ খালি না তো এরকম কিছু অনেক সময় হয়ে যায় উনিও আলেম উনিও আলেম তো দেখা গিয়েছে একজন আরেকজনের বিরুদ্ধে মানে যারাহ করে বসেছেন হয় হিংসার বশবর্তী হয়ে বা কোনো নির্দিষ্ট কোনো কথায় কেন্দ্র করে ঠিক আছে এই জন্য সমসাময়িক যারা আবু হানিভা যুগের যারা তাদের কথাগুলো কোনো কোন সময় এই হতে পারে আর যদি কথাগুলি বাস্তব হয়ে থাকে তো ব্যাখ্যা আছে কথাগুলির তারা যে কথাগুলি বলেছেন ন্যায়নিষ্ঠ বলেছেন কিন্তু তাদের কথার ভিত্তিটা ছিল দুর্বল যেমন ধর আমি কিছু বলেছি তো এই চোদ্দশো হেজুরি পরে এসে এগুলো আবু হানিফাকে নিয়ে এগুলো কথা ঘাঁটাঘাঁটি করা মানে কি আবু হানিফাকে বিতর্কিত করা তো যা হোক আবু হানিফা রহমতুল্লাহ তিনি যারা খুঁজি তাহলে প্রত্যেক ইমামের কিছু না কিছু আমরা খুঁজে পেয়ে যাব কাজে এগুলো সব কথায় কান্না দিয়ে আমাদেরকে সুধান রাখতে হবে আর আবু হানিফার সম্পর্কে দুটি বিশ্ব দুটি কথা হ্যাঁ আমাদের মনে রাখতে হবে যে হাদিস শাস্ত্রে উনি যজ্ঞ ছিলেন না হাদিস বহনে যাবি ছিলেন না তাকে পরিত্যাগ করেছেন আর যে ট্যাগ লাগানো হয়েছে মর্জিয়া মানে ফকাহল মর্জিয়ার অন্তর্ভুক্ত উনি ছিলেন ওই খায় জঘন্য মর্জিয়ার অন্তর্ভুক্ত ছিলেন না যারা মানে আমলের কোনো প্রয়োজনই মনে করতো না বরং তিনি আমার প্রয়োজন করেছেন মানে গুরুত্ব দিয়েছেন আমল কারণে জান্নাত জাহান নামের বিষয়েও তিনি এই ফাইসলা দিয়েছেন আলোচনা করেছেন এক কথায় এদিক থেকে আহ তার মিল আছে আর আবু হানি ফারহমতুল্লাহ আলহ শুধুমাত্র এই মাসালে বলাতে পারে মর্জিয়ার সাথে মিলে গিয়েছেন বাকি সমস্ত মাসালে উনি আহলে সোনা জামা বরং তিনি আহলে সোনার জামাতের একজন একজন মহান ইমাম তো এই যে বনাগুলে এসেছে এর বিপরে তো আরো অনেক বনা পাওয়া যাবে যে ইমামরা সার্টিফাই করেছেন এই মাহমুদ ইমামকে যেমন ইমাম শাফি সম্বন্ধে এখানে বলা হয়েছে ইমাম শাফি যে বলেছেন যে আল্লাহ আয়ালন আলা আবি হানিফা ফিল মানুষ আবু হানিফার ফকির ফেকার এলেমের ক্ষেত্রে এটা তো ইমাম শাফি বলেছেন এটা প্রশংসা না এভাবে অনেক বিষয় রয়েছে যে যাতে এগুলো বলা হয়েছে দেখবে তাদের থেকে আবার প্রশংসা হয়েছে তো এক ভাবে একটা মহান ইমামের বিষয়ে সেই যুগের কথাবার্তা তুলে ধরে মানে তাকে বিতর্কিত করার অপচেষ্টা এটা সঠিক নয় ঠিক আছে এই হলো কথা আল্লাহ রাবুল আমিন ইমাম ইমাদেরকে সংরক্ষণ করুন তাদের হেফাজত করুন এবং তাদেরকে যাহত মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন তো আবু হানি সম্পর্কে আছে কিছু প্রাচীনতম কিছু ইমামদের যারা অবশ্যই আছে কিন্তু যারা গুলির ব্যাখ্যাও আছে ঠিক আছে ইমাম আবু হানি ফা রহমতুল্লাহ ইমাম বুখারি সহ্য করতে পারতেন না তার এই তার কোনো প্রশংসাই নাই তার ক্ষেত্রে ইমাম বখের ওস্তাদ ইবন আবি সাহেবা তিনিও তাকে ভালো চোখে দেখতেন না এই জন্য মোসালফা ইবন আবি সাহেবাদ একটা অধ্যায় রচনা করেছেন আবু হানিফার হাদিস বিরোহিতা বিশ্বাস মানে অধ্যায়টা রচনা করেছেন যে এমন কিছু হাদিস যেগুলি আবু হানিফা বিরোহিতা করেছে এরপর একটার পর একটা হাদিস উল্লেখ করেছেন আর আবু হানিফার কথা বলেছেন আবু হানিফা এই হাদিসের বিপরীতে গিয়েছে এই বিপরীতে গিয়েছে এই হাদিসের গিয়েছে এভাবে উল্লেখ করেছেন তা ইমাম আবু হানিফার ইমাম বখারি ওস্তাদ ইমাম বখারি তাদের বিরুদ্ধ ধারণা ছিল ইমাম আবু হানিফা সম্পর্কে তো ওনার বিরুদ্ধ ধারণা হচ্ছে আরো অনেকের সুধানাও ছিল হাফেজ মেজি যিনি শাফি মাজহবের উনি ইমাম আবু হানিফার জীবনে লিখেছেন ইমাম সৈয় যিনি সাফি মাজহার উনি ইমাম আবু হানিফার জীবনে লিখেছেন এমনকি প্রত্যেক মাজহবের বড় বড় আলেম আবু হানিফার জীবনীতে শরীফ হয়েছিলেন আবু হানিফার জীবনে লিখেছে তার মানে কি তাদের নিকটে উনি একজন গ্রহণযোগ্য ইমাম ছিলেন বলে যে তার জীবনীতে তারা পঞ্চমুখ ছিলেন এগুলো প্রমাণ বহন করে যে আবু হানিফার রহমতুল্লাহ আসলে একজন ইমাম তবে বল তুটির ঊর্ধ্বে কেউ নাই এই হলো কথা তো আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে দুটি অভিযোগ বিশেষভাবে প্রমাণিত এবং বলা যেতে পারে এই অভিযোগগুলির খোলা হাদিস শাস্ত্রে উনি দুর্বল ভাবি ছিলেন এটাই দিনের কথা আর মর্জিয়ার ক্ষেত্রে এর যার ক্ষেত্রে এটা কথা যে উনি ফকাহ মর্জিয়া মর্জিয়াতে যারা জ্ঞানী তাদের অন্তর্ভুক্ত ছিলেন একেবারে বেদাতে মর্জিয়া ছিলেন না তবুও বলা যেতে পারি তার একটা নেগেটিভ সাইড রহম্লা هذا وصلى الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين